ভারত থেকে গরু এনে যে বাংলাদেশে ব্যবসা করার যে প্রবণতা সেটা রোধ হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিদেশি যে কোনো গরু বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং দেশীয় প্রযুক্তিতে মাংস উৎপাদনকারী খামার প্রতিষ্ঠা করতে পারবেন এবং এই পর্যায়ে লাভবান ব্যবসা হতে পারে। কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকার মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিডিং বুল তৈরি করা এবং সিমেন্ট উৎপাদন করে সারা বাংলাদেশের খামারিদেরকে তাদের গাভীতে কৃত্রিম প্রজনন করানোর মূল টার্গেট। আমার পিছনে যে শেডগুলো দেখছেন এটা মাংস উৎপাদনকারী একটি জাত ব্রাহ্মা। বাংলাদেশে খামারিদের কাছে এটি ব্যাপক চাহিদা। পিছনে যে সারগুলো দেখছেন এগুলো সবই 50% এবং লোকাল দেশির সাথে ক্রস করে 50% ব্রাহ্মা তৈরি করা হয়েছে। এই ব্রাহ্মা বাসলগুলো থেকে এগুলো ট্রায়াল বুল, এগুলো বড় হলে এর থেকে সিমেন্ট কালেকশন করে মাঠ পর্যায়ে আমাদের অনেক 50% বকনা আছে যেগুলো দেশি এবং ব্রাহ্মার ক্রস। 50% বকনাকে এই সারের বীজ দিয়ে ক্রস করানোর পরে 50%ই আবার ব্রাহ্মা তৈরি হবে যেটা দেশের মাংস উৎপাদনের জন্য ব্যবহার হবে। কোরবানির জন্য যেসব খামারিরা গরু হৃষ্টপুষ্টকরণ ব্যবসা করেন বা যারা বিফ ফ্যাটেনিং ব্যবসা করেন তাদের জন্য এই 50% ব্রাহ্মা মাংস উৎপাদনের জন্য খুবই উপযোগী। এটা গ্রোথ রেট অনেক ভালো, খাদ্য কম খেয়ে প্রচুর স্বল্প সময়ে 2 বছরই এটা মানে মাংস উৎপাদনকারী জাত হিসেবে মাংস মানে জবাই করা যায় এবং স্লটার ওয়েট 2 বছরের মধ্যে চলে আসে। দেখা গেছে যে 100% একটি ব্রাহ্মা তার ম্যাচিউর ওয়েট 24 মাসে যদি এটার 700-800 কেজি হয় এটা 24 মাসে 500, 550 এবং 600 কেজি পর্যন্ত হতে পারে। অতএব সাধারণভাবে প্রাকৃতিকভাবে খাদ্য উপাদান দিয়ে এই ব্রাহ্মা যদি যারা খামার করতে চান তারা যদি ব্রাহ্মা বাসুর পালন করেন তাহলে কিন্তু আপনার মাংস উৎপাদনের জন্য আমাদের গরু হৃষ্টপুষ্টকরণ ব্যবসা সফল হতে পারবেন এবং ভারত থেকে গরু এনে যে বাংলাদেশে ব্যবসা করার যে প্রবণতা সেটা রোধ হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিদেশি যে কোনো গরু বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং দেশীয় প্রযুক্তিতে মাংস উৎপাদনকারী খামার প্রতিষ্ঠা করতে পারবেন এবং এই পর্যায়ে লাভবান ব্যবসা হতে পারে। ব্রাহ্মা সাধারণত দেশি যেগুলো দুধ উৎপাদন কম সেই গাভীতে দিতে হবে, কারণ দুধ উৎপাদনকারী যদি কোনো গাভীকে ব্রাহ্মা বীজ দেন তাহলে কিন্তু তার দুধ উৎপাদন বকনা যদি হয় তার দুধ উৎপাদন আরও কমে যাবে, কারণ এটা মাংস উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। আমরা যদি পোলট্রি ব্যবসার সাথে চিন্তা করেন ডিম উৎপাদন এবং ব্রয়লার মাংস উৎপাদনকারী জাত কিন্তু আলাদা, গরুর ক্ষেত্রে তাই, ডেইরি দুধ উৎপাদনের জন্য একটা জাত আবার মাংস উৎপাদনকারী ভিন্ন জাত। এই ব্রাহ্মা কিন্তু শুধুমাত্র মাংস উৎপাদনকারীর জন্য, সামান্য যে পরিমাণ দুধ হয় তার বাছুর খেয়ে এটা জীবন ধারণ করতে পারে, এর থেকে দুধ আশা করা ভুল। কাজেই গ্রামেগঞ্জে যেসব খামারিরা ব্রাহ্মা পালন করেন ব্রাহ্মার বীজ দিয়েছেন তারা কিন্তু বাছুর হওয়ার পরে ওই বাছুরটাকে ঠিকমতো দুধ খাওয়ায় না, দুধ না খাওয়ালে কিন্তু ব্রাহ্মা ভালোভাবে বড় হবে না, কারণ শুরুতেই তার একটা স্টান গ্রোথ হবে। এই জন্য পর্যাপ্ত পরিমাণে বাছুরকে দুধ খাওয়ালে 100 দিন বয়স পর থেকে এটা গ্রোথ অনেক ভালো হবে। একই সিস্টেম, একই একটি বাছুরের ওজন যত তার 10% অর্থাৎ 40 কেজি যদি ওজন হয় তার 10% হলো 4 কেজি, সকালে 2 কেজি বিকালে 2 কেজি, এই অনুপাতে খাওয়ানো হবে। তবে তার বয়স বাড়ার সাথে সাথে তার রুমেন ডেভেলপমেন্ট, সে ঘাস বা অন্যান্য দানাদার খাবার ধরার সাথে সাথেই তার দুধের চাহিদা কিন্তু কমে আসবে। এই জন্য ছোট থেকেই তার রুমেন ডেভেলপমেন্টের জন্য কাজ করাতে হয়। রুমেন ডেভেলপমেন্ট যদি যত তাড়াতাড়ি যে বাছুরকে করানো হবে সে বাছুর তত তাড়াতাড়ি দুধ ছেড়ে দেবে এবং গ্রোথ রেট অনেক ভালো হবে। মায়ের দুধ কম বলতে এরকম না, 4 লিটার 3 লিটার 4 লিটার দুধ কিন্তু যে কোনো স্বাভাবিক গরুই দেয়, তারপরেও যদি সেরকম মারাত্মক হয় যে 1/2 লিটার দুধ দেয় তাহলে কিন্তু ব্রাহ্মা বাছুর বাঁচবে না। সেই ক্ষেত্রে বিকল্প পদ্ধতিতে অন্য গাভীর দুধ অথবা মিল্ক রিপ্লেসার নামে একটা
কম্পোজিশন পাওয়া যায়। এটা দুধের চেয়ে সস্তা এবং কম দাম, এটা কিন্তু পুষ্টিকর। মিল্ক রিপ্লেসার বাছুরকে খাওয়ানো যেতে পারে 45 থেকে 60 দিন বা 70 দিন, তাহলে কিন্তু বাছুর ব্রাহ্মা বাছুর গ্রোথ রেট ভালো পাবে। ধরুন অনেকেই আছে যে ব্রাহ্মার বীজ কিন্তু হলিস্টিন ফিজার এবং সাইওয়ালকে দিয়ে দিচ্ছে, এক্ষেত্রে ক্ষতিকর কি হতে পারে? এটা আসলে একটি ভুল সিদ্ধান্ত। ব্রাহ্মার গরুর কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, দেখেন তার একটি কুজ আছে, এটা কিন্তু ডমিনেন্ট একটা জিন দিয়ে কুজ তৈরি হয়। এখন যখনই আপনার ফ্রিজেনের সাথে ক্রস করবেন, ফ্রিজেনে কিন্তু কুজ নাই, ওইটা তখন ডমিনেন্ট। এটা কিন্তু ব্রাহ্মার সাথে ফ্রিজেনে ক্রস করালে প্রথমেই তার চেহারাটা হবে একটা বিদঘুটে, আর গ্রোথ রেট হয়তো পাবেন কিন্তু মাংসের যে গুণাগুণ এই গুণাগুণটা পাবেন না, শেফ সাইজটা অন্যরকম হবে। আর কেন একটি ডেইরি দুধ উৎপাদনকারী একটি জাতকে কেন আমি ব্রাহ্মা মাংস উৎপাদন করবো? আমার যেখানে যেটার দুধ উৎপাদন কম হয় সেটাকে ব্রাহ্মা দিয়ে কিন্তু আমি ভালো একটা মাংসজাত গাভী গরু তৈরি করতে পারি, কেন আমি দুধালো একটা গাভীকে দিব? অর্থাৎ খামারি ভাইদের কাছে অনুরোধ থাকবে, কোনো দুধ উৎপাদনক্ষম কোনো গাভীকে ব্রাহ্মা বীজ দেবেন না। সাইওয়ালে দেওয়া যেতে পারে, সাইওয়ালে দুধ উৎপাদন ফ্রিজেনের চাইতে কম, তবে সাইওয়ালের অনেক সাইওয়ালের ক্ষেত্রে দুধ উৎপাদন অনেক বেশি ব্রাহ্মার চাইতে, কাজে সাইওয়ালও না দেওয়া ভালো। তবে রং কালারের জন্য সাইওয়াল দিতে পারেন, তবে দুধ উৎপাদনের চাইতে কম প্রফিট হবে। কাজেই আমাদের উদ্দেশ্য হলো দেশীয় দুস্থ মহিলা যাদের ছোট ছোট ক্ষুদ্র খামারি দেশি গরু আছে সেইগুলোতে ব্রাহ্মা দেওয়া, তাহলে আমাদের মাংসের উৎপাদনও বাড়বে, ওই লোকাল জেনেটিক্স যে মানে ইন্ডিজিনাস যে জেনেটিক্স আছে সেটার ডেভেলপমেন্ট হবে, খামারিরা ভালো প্রফিট পাবে। বড় বড় খামারি যারা আছে তাদের জন্য কিছু বলেন? যারা বড় খামারি যারা ব্রাহ্মা করতে আগ্রহী তারা কিন্তু সরকার থেকে এরকম একটা নীতিমালা আছে, কনফাইনমেন্টে সে যদি 150-20টা শুধুমাত্র ব্রাহ্মা করতে চায় তাকে কিন্তু সরকার সাপোর্ট দেবে, অর্থাৎ সে খামারে শুধুমাত্র ব্রাহ্মাই থাকবে, অন্য কোনো ডেইরি বা অন্য কোনো খামার অন্য কোনো গরু থাকবে না। সেক্ষেত্রে যে কোনো কনফাইনমেন্টে যারা বড় ব্যবসা করতে চান তারা 2 বছরে বা 3 বছরে একটি ব্রাহ্মার কিন্তু হিউজ ডিমান্ড বাংলাদেশে। সবচেয়ে মানে সুবিধা হলো ব্রাহ্মার মাংসের কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি, আমরা মার্বেলিং বলি, মার্বেলিং কোয়ালিটি কিন্তু উচ্চ গুণ সম্পন্ন, সারা বিশ্বে ব্রাহ্মা কিন্তু মাংস উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত, এবং এটা কিন্তু শীত প্রধান দেশে আবার হয় না, কাজেই এটা এই উপমহাদেশে যেখানে মানে ট্রপিক্যাল এরিয়া, ট্রপিক্যাল এরিয়াতে কিন্তু ব্রাহ্মা উৎপাদন সবচেয়ে ভালো হয়। আমেরিকাতে টেক্সাস অঞ্চল যেটা উষ্ণ আবহাওয়া সেই এলাকায় কিন্তু এই ব্রাহ্মাটা উৎপাদিত হয়, ব্রাহ্মা সুইট করে, অর্থাৎ আমাদের এই উষ্ণ আবহাওয়াতে ফ্রিজেন গরু যেমন সহ্য করতে পারে না ব্রাহ্মা কিন্তু ইজিলি খাপ খাওয়াতে পারে, এবং ব্রাহ্মা গরুটা খুবই ফ্রেন্ডলি, আপনি গরুর কাছে যান সাথে সাথে আপনার কাছে চলে আসবে সে, এবং এটা পালন লালন পালন করা খুবই সহজ। ব্রাহ্মার সিমেন যারা নিতে চান কিভাবে নিবে বলেন তো? এটা আপনারা আপনারা জানেন বাংলাদেশে 2008 সালে 10টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে ব্রাহ্মা প্রথমে আমদানি করা হয় সিমেন্ট, ওই 10টি উপজেলার একটি পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা একটি প্রকল্প গ্রহণ করি 2010 সালে, সেটা 2016 সাল পর্যন্ত বিদ্যমান ছিল 125টি উপজেলায়। এই 125টি উপজেলায় সিমেন দেওয়ার ফলে যে পরিমাণ ব্রাহ্মার বাছুর তৈরি হয়েছে বোথ মেল এবং ফিমেল, এটা নিয়ে গবেষণা চলছে, বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা, আজকে যে ভালো কথাগুলো বললাম বিজ্ঞানের উৎকর্ষতায় বিজ্ঞানীরা যে টার্গেট নিয়ে গবেষণা করে ওই টার্গেটের সাথে সাথে কিছু অন্যান্য ফাইন্ডিংস পাওয়া যায়, অন্যান্য রেজাল্ট পাওয়া যায়, সেই রেজাল্টগুলো নিয়ে এখন গবেষণা চলছে, বিশ্লেষণ চলছে, বিশ্লেষণ হওয়ার পরে আমরা মাঠ পর্যায়ে এটা সরে দিব কি দেব না এই নিয়ে সভা সেমিনার মিটিং হচ্ছে। যদি আশাপ্রত ফলাফল আমরা পাই তাহলে সারা বাংলাদেশের সবগুলো উপজেলাতেই হয়তো একসময় পাওয়া যাবে, বাট এই মুহূর্তে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মা যতটুকু সিমেন্ট আমদানি করা হয়েছে এইটুকু ডিস্ট্রিবিউট চলছে, এছাড়া আর আপাতত ব্রাহ্মা সিমেন্ট বাইরে দেওয়ার কোনো সুযোগ নাই, তবে সরকারি সিদ্ধান্ত হলে অনেক সরকারি আমাদের যতগুলো উপজেলা আছে সবগুলোতেই পাওয়া যাবে। আমাদের এখানে মাংসের জাতের জন্য কিছু ব্রাহ্মাও আমাদের এখানে আমরা আমেরিকা থেকে কিছু ব্রাহ্মার সিমেন 100% নিয়ে এসেছিলাম, এবং সেইখান থেকে আমাদের গাবিতে পুশ করে আমাদের এখন ক্রস কিছু ব্রাহ্মা সার আছে। আপনারা বিভিন্ন সময় জেনেছেন অবশ্য যে ব্রাহ্মার গ্রোথ রেট অনেক ভালো, এবং আমাদের ব্রাহ্মাগুলো এখানে ম্যাক্সিমাম সাদা কালারের আছে, কিন্তু ফ্যাটেনিংয়ের জন্যে সারা দুনিয়াতে কিন্তু আপনার রেড কালারের ব্রাহ্মাও আছেন,
এবং এটির যে গ্রোথ রেট আছে অন্যান্যদের তুলনায় একটু ভালো, কিন্তু এটার একটি ডিমেরিটসও আছে, সেটি হলো যদি ভালো ব্যবস্থাপনা তাকে না দেন তাহলে ব্রাহ্মা কিন্তু ওই ডেইলি 800 গ্রাম আমরা বলি যে বডি ওয়েট গেইন সেটি কিন্তু পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমাদের যারা গ্রামীণ খামারি তাদেরকে এটি দিলে এই জায়গাতে যেনারা মোটামুটি এই ম্যানেজমেন্টটা বা তাদের খাবার সেইভাবে দেন তারা ভালো ফল পান, তা না হলে কিন্তু পান না। তবুও বাংলাদেশে মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য ব্রাহ্মা এটি প্রয়োজন আছে।